নমস্কার দর্শক বন্ধু। রাজ্যে বহু স্কুলে ছুটি, আজ সরকারি স্কুল খোলা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শহরের বেশ কিছু বেসরকারি স্কুলে আজ সোমবার ছুটি থাকছে, পরীক্ষা থাকলেও তা পিছিয়ে দেওয়া হচ্ছে। কিছু স্কুলে আবার তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হবে, তবে এর কারণ হিসেবে সরাসরি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের কথা বলা হচ্ছে না। কোনো স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন বিশেষ কারণবশত ছুটি দেওয়া হচ্ছে, কেউ আবার বলছেন স্কুলের কিছু কর্মসূচির কারণে ছুটি। যদিও অভিভাবকদের একাংশ জানাচ্ছেন শহরে ওই দিন রাজনৈতিক দলগুলির একাধিক কর্মসূচির কারণে এই আগাম ছুটিতে তারা স্বস্তিতে আছেন। সরকারি স্কুলগুলিতে অবশ্য ছুটির কথা কিছু বলা হয়নি। বেসরকারি স্কুলগুলির মধ্যে ডিপিএসসি রুবি পার্ক শনিবার নোটিশ দিয়েছে যে বিশেষ কারণবশত সোমবার কোনো ক্লাস এবং দশম শ্রেণীর পরীক্ষা হবে না, শুধু সকাল 7:30 বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসতে হবে কিছু পড়ুয়াদের। সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামামি জানান, শনি রবি স্কুলে কার্নিভাল থাকায় সোমবার স্কুল ছুটি দেওয়া হচ্ছে। ডন বস্কো পার্ক সার্কাসের অধ্যক্ষ বিকাশ মণ্ডল বলেন, আগে থেকেই সোমবার শিক্ষকদের পিকনিকের কর্মসূচি ছিল, তাই স্কুল ছুটি থাকছে। তবে সোমবার শহরে যানজটের আশঙ্কা আছে, ছুটি থাকায় পড়ুয়াদের অসুবিধা হবে না। মহাদেবী বিড়লা স্কুলের অধ্যক্ষ অঞ্জনা সাহা বলেন, রবিবার স্কুলে পরীক্ষা ছিল, এর আগের দুদিন শিক্ষকেরা নানা কারণে স্কুলে এসেছেন, তাই সোমবার ছুটি। খেলায় অংশগ্রহণকারীরা ছাড়া বাকি সব পড়ুয়াদের ছুটি দিয়েছে ক্যালকাটা গার্লসও। তাড়াতাড়ি ছুটি দেবে লা মার্টিনিয়ার দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ। যানজটের আশঙ্কাতেই এই আগাম ছুটি বলে মনে করছেন অভিভাবকরা। তবে রামমোহন মিশন হাইস্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস বলেন, আমাদের স্কুল পূর্ণ সময় হবে, মিছিলের পথে আমাদের স্কুলের পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা নেই। সরকারি স্কুলগুলি অবশ্য জানাচ্ছে তাদের পূর্ণ সময় ক্লাস হবে, মিড ডে মিলও দেওয়া হবে নির্ধারিত সময়ে। তবে হাজরা এলাকার স্কুলগুলির মিত্র স্টেশন মানে শাখা বেলতলা গার্লস অভিভাবকেরা যানজটে আটকানোর আশঙ্কা করছেন। মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজা দে বলেন, আমাদের স্কুল পূর্ণ সময়ই হবে, হাজরা থেকে মিছিল বিকেল 3:00, তার কিছু পরেই আমাদের ছুটি হয়, যানজটে পড়তে হয় পড়ুয়াদের। ওই স্কুলের নবম শ্রেণীর এক পড়ুয়ার অভিভাবক বলেন, ছুটির সময় যানজটে পড়তে হতে পারে, তাই ছেলেকে স্কুলে পাঠাবো না। পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজকে কলকাতায় বা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, সেই কারণে কিন্তু যানজটের একটা আশঙ্কা দেখা দিয়েছে। এই কারণে কিন্তু বিশেষ করে বেসরকারি স্কুলগুলো কিন্তু ছুটি থাকছে এবং আজকে ছুটি দিয়ে দিয়েছে, এবং এটা কিন্তু রাম জন্মভূমি বা রাম মন্দির প্রতিষ্ঠার কারণে নয়, এবং বেশ কিছু অঞ্চলের যানজটের আশঙ্কার কারণে কিন্তু এই ছুটি দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য যে সরকারি স্কুলগুলি যেখানে যানজটের আশঙ্কা নেই, সেখানে কিন্তু পূর্ণ দিবস স্কুল হবে এবং সেখানে কিন্তু মিড ডে মিলও চালু থাকবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। বিশেষ করে সরকারি স্কুলগুলিতে কিন্তু কোনো হাফ ছুটির কোনো ব্যাপার নেই। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।